গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, যথা এক সরল বাক্য, দুই যৌগিক বাক্য, তিন জটিল বাক্য। সরল বাক্য, যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে, যেমন অস্ত্র ফেলে পায়ে রাখো। বৈশিষ্ট্য, সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তবে সমাপিকা ক্রিয়াটি কখনও কখনও উজ্জ্ব থাকতে পারে, যেমন আমার নাম সায়ন, এই বাক্যে হয় ক্রিয়াপদটি উজ্জ্ব আছে। সরল বাক্যের ক্রিয়াপদটি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ তিন কালেরই হতে পারে, যেমন আমি বই পড়ছি, আমি বই পড়েছিলাম, আমি বই পড়ব। সরল বাক্য ইতিবাচক, নেতিবাচক বা প্রশ্নবোধক হতে পারে, যেমন আমি স্কুলে যাওয়া থেকে বিরত থাকব, ইতিবাচক, আমি স্কুলে যাব না, নেতিবাচক, তোমার নাম কি, প্রশ্নবোধক। সরল বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে। সরল বাক্যের কর্তা বহুপদী হতে পারে, বহুপদী কর্তা অব্যয় দ্বারা যুক্তও হতে পারে, যেমন মমিতা এবং সায়ন দুই ভাই বোন অব্যয়যুক্ত। আবার বলা যায় সায়ন, মমিতা, দিশা তিন ভাই বোন অব্যয়বিহীন। যৌগিক বাক্য, একাধিক স্বাধীন খণ্ডবাক্য বিভিন্ন অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটিমাত্র বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে, যেমন তপন কথাটা শুনল এবং তার চোখ মার্বেল হয়ে গেল। বৈশিষ্ট্য, যৌগিক বাক্যে একাধিক সরল বাক্য থাকতে পারে, যেমন হাত নাড়াই এবং বুলেট তাড়াই। যৌগিক বাক্যে ক্রিয়াপদ উজ্জ্ব থাকতে পারে, যেমন ওরা চারজন কিন্তু আমি একা, এই বাক্যে হয় এবং হই ক্রিয়াপদ উজ্জ্ব আছে। শুধুমাত্র ক্রিয়াপদ দ্বারাও যৌগিক বাক্য গঠিত হতে পারে, যেমন এলাম, দেখলাম এবং জয় করলাম। কখনও কখনও যৌগিক বাক্যের ক্ষেত্রে যৌগিক সূচক অব্যয়টি উজ্জ্ব থাকতে পারে, যেমন সে কখন গেছে, এখনও এলো না। বিশেষ দ্রষ্টব্যে বলা যায় যৌগিক সূচক অব্যয়গুলো হলো এবং, ও, আর, অথবা, নতুবা ইত্যাদি। জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে, যেমন জগদীশবাবুর বাড়িতে যিনি এসেছিলেন তিনি একজন সন্ন্যাসী। বৈশিষ্ট্য, জটিল বাক্যে একটি প্রধান এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, যেমন যখনই ডাক্তার এলেন তখনই রোগীটি মারা গেলেন। জটিল বাক্যে প্রধান বাক্যটি বাক্যের প্রথম বা শেষে থাকতে পারে, যেমন তুমি যদি আসো তাহলে আমি রেগে যাব। জটিল বাক্যে ক্রিয়াপদটি উজ্জ্ব থাকতে পারে, যেমন যত মত তত পথ, এখানে হওয়া উচিত ছিল যত হয় মত তত হয় পথ, অর্থাৎ এখানে হয় এবং হয় এই ক্রিয়াপদ উজ্জ্ব আছে। জটিল বাক্য সাধারণত দুটি অব্যয় দ্বারা যুক্ত হলেও একটি অব্যয় দ্বারাও কখনো কখনো গঠিত হতে পারে, যেমন এক যে ছিল রাজা। জটিল সূচক অব্যয়গুলি হলো যখন তখন, যবে তবে, যা তা, যেখানে সেখানে, যত তত ইত্যাদি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।